সাদিয়া, ঈদ যাত্রার চতুর্থ দিন সদরঘাটে কিন্তু যাত্রী চাপ গত তিন দিনের চেয়ে আরও বেড়েছে এবং এখন শুধুমাত্র চাঁদপুর, বরগুনা এবং ভোলা এই তিনটি জেলার লঞ্চ সারা শুরু হয়েছে। তো এখনই কিন্তু সদরঘাটে আপনি দেখছেন যে পন্টুনগুলো রয়েছে, সে পন্টুনে কিন্তু ব্যাপক যাত্রী চাপ আপনি দেখতে পাচ্ছেন, ছবিতেই নিশ্চয়ই দেখা যাচ্ছে। তো এই চাপ কিন্তু আরও বাড়বে যত বেলা গড়াবে, যত সন্ধ্যার দিকে অর্থাৎ সন্ধ্যা আসবে সে তখন কিন্তু এই যাত্রী চাপ আরও বাড়বে, কারণ সন্ধ্যার কাছাকাছি সময়ে অন্যান্য জেলাগুলো যে রয়েছে সেখানেও কিন্তু লঞ্চ ছাড়া শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু যাত্রী চাপ যে বাড়া শুরু হয়েছে সেটা কিন্তু গতকালকের যে লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে গিয়েছে সে পরিসংখ্যান দিলেই কিন্তু বোঝা যায়। গতকালকে সদরঘাট থেকে বিআরডব্লিউডির যে তথ্য, সে তথ্য অনুযায়ী 95টি লঞ্চ ছেড়ে গিয়েছে। অন্যান্য সময় অর্থাৎ স্বাভাবিক সময় কিন্তু সদরঘাট থেকে সর্বোচ্চ 60 থেকে 65টি লঞ্চ ছেড়ে যায়। তো বুঝতে পারছেন গতকালে যেহেতু 95টি লঞ্চ ছেড়ে গিয়েছে এটি কিন্তু আজ আরও বাড়বে, হয়তো কাল যেহেতু আগামীকাল দেশের সকল পোশাক কারখানাগুলো ছুটি হবে সে কারণে এই সংখ্যা, যাত্রী সংখ্যা কিংবা লঞ্চ ছাড়ার সংখ্যা সেটি কিন্তু আগামীকাল অনেক বেশি বেড়ে যাবে এবং আগামীকাল কিন্তু সবচেয়ে বেশি ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তখন আসলে কতটুকু কীভাবে মানুষকে ঢাকা থেকে নিজ নিজ গ্রামে পৌঁছাবে এই লঞ্চ তখন কিন্তু শঙ্কা তৈরি হবে, কারণ যেহেতু করোনা সংকট রয়েছে। এমনিতেই এখনও কিন্তু আপনি দেখছেন যে মানুষ কিন্তু একদম গায়ে গায়ে মিশে দিয়ে যেভাবে পারছেন সেভাবে কিন্তু পন্টুনে থেকে লঞ্চে উঠছেন। তবে লঞ্চের কথা যদি বলি, করোনা সংকট কিংবা সামাজিক দূরত্ব মানার বিষয়টি ডেকের মধ্যে কোনোভাবেই সামাজিক দূরত্ব মানা সম্ভব নয়, অন্তত ঈদ যাত্রা এটি কিন্তু খুব স্পষ্ট, সেটি যতই চেষ্টা করা হোক সেটি কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখিনি, গতকালও দেখিনি, আজও দেখিনি। প্রত্যেক সিটের পাশে 3 ফুট করে জায়গা ফাঁকা রাখবার কথা, সেটি কিন্তু কোনো লঞ্চই করছে না, এমনকি এটি পালন করবার জন্য মালিক পক্ষ থেকেও কোনো কিন্তু উদ্যোগ নেই কিংবা প্রশাসন ভিতরে গিয়ে যেটি পালন করাবে বাস্তবতা কিন্তু সেরকমও নয়, কারণ যাত্রী চাপ এতটাই, এই চাপ কিন্তু আরও বাড়বে এবং রাত 9টা পর্যন্ত যখন বরিশালা লঞ্চগুলো ছেড়ে যাওয়া না পর্যন্ত কিন্তু যাত্রী চাপ বাড়তেই থাকবে। তো মোটামুটি আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সাদিয়া, রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব।